হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর অসীম। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর তোমাদেরকে আরেকটাও কথা বলার ছিল, তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে। আজকে আমার চ্যানেলের 600 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো। চলো তাহলে আর বেশি কথা না বলে আজকে তোমাদের আমি আমার বাড়ির বাগান আর আমার ছাদের বাগানটা একটু ঘুরে দেখাই। চলো তাহলে দেখতে থাকো আমার বাগান। এটা হচ্ছে আমাদের জবা গাছ আর এটা হচ্ছে লঙ্কা গাছ। এই গাছগুলো সব আমার দাদাই টেক কেয়ার করে, মানে দাদারই সব বলতে গেলে, গাছ লাগানো জল দেওয়া সব দাদাই করে। তো চলো, এটা হচ্ছে আমাদের বারান্দার টুকটাক যেগুলো ছিল সেগুলো দেখালাম। এরপরে যাবো আমরা ছাদে। আমাদের ছাদে অনেক গাছ হয় আর অনেক ফুল হয়, চলো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এসে গেছি ছাদে। বাড়িতে থাকলে একটু এই ছাদে ঘোরা একটু হয়, তাও রবিবার করে, আর এমনিতে আসা হয় না। আর বৌদি আসারও সকালে ফুল তুলতে। এই দেখো কত ফুল হয়েছে আমাদের গাছে। এগুলো হলো নীলকণ্ঠ, আর এই যে জবা ফুলও রয়েছে, আর সাদা নীলকণ্ঠও রয়েছে। এই টুকটাক অনেক গাছই রয়েছে। তো গাছে ফুল ফুটলে সেরাম বাজার থেকে আর আনা লাগে না, যা ফুল হয় তাতেই হয়ে যায়। এই যে সাদা জবা, সকালবেলা ছাদে আসলে এই ফুল দেখতে দেখতে মনটা পুরো ভরে যায় আর দিনটা বেশ ভালো যায়। হলে আমি ফুল তুলতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ছাদের কোনায় একটা শিউলি ফুল গাছও রয়েছে, যাতে ভোরে ফুল হয় আর নিচে সুন্দরভাবে পড়ে থাকে। এটাও একটা খুব সুন্দর ফুল, আমার তো বেশ পছন্দ। তোমাদের পছন্দ? তো এই দেখো কত ফুল তোলা হলো আজকে, পুরো থালা ভরে ফুল তুলেছি। তো তোমাদেরকে আজকে আমি আমার বাগানটা দেখেই ফেললাম, এরপরে আরও অনেক কিছু শেয়ার করব। আজকে এইটুকুই থাক। তো অনেক ফুল তুলে নিয়েছি, এবার আমি নিচে যাব। আর হ্যাঁ, আরও কিছু গাছ মিস হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা পুচকো গোলাপ গাছ, যেটাতে সুন্দর গোলাপ ফোটে। আর রয়েছে বারান্দায় কিছু জবা গাছ, সেগুলোর স্ন্যাপও দিয়ে দিলাম। আর তোমাদেরকে আবারও অনেক থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কী ধরনের ব্লগ দেখতে পছন্দ, তাহলে আমি চেষ্টা করব সেরম টাইপের কিছু দেওয়ার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই, ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।